मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे, क्योंकि मैंने पगड़ी पहना है। ये आप लोग की हिम्मत है? সন্দেশখালীতে এবার নতুন বিতর্ক। আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্যের অভিযোগ নিয়ে শুরু হলো তোলপাড়। এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়লেন আইপিএস অফিসার জশপ্রীত সিং। अगर कोई साला पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की होगा, ये आप लोग बोल रहे हैं सर, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं, क्योंकि वो अपना ड्यूटी कर रहा है। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। পুলিশকে বলিয়ে আপনারা রিলিজন করে বল সকতে আপনারা রিলিজন করে বল রাম হ্যায় আপ মেরে রিলিজন করে বল সকতে কেউ বলা খালিস্তানি উনি আপনারা রিলিজন তো কিছু বলা কিছু না মেরে রিলিজন তো কেউ বলা আপ আজকে দায়িত্ব নিবাইয়ে কি নাই কর রহে হো আপ পুলিশ কি নাই দস্তায়ে কি নাই কর আপ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজ বিজেপির নির্লজ্জ বিভাজনে রাজনীতি সাংবিধানিক সীমা পেরিয়ে গেছে। বিজেপির মতে যারা পাগড়ি পরেন তারা সবাই খালিস্তানি। পুলিশ সংযত ভূমিকা পালন করেছে, বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সবকটাকে ধরে তুলে বার করে দেয়া। পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না। এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জশপ্রীত সিং যিনি ওখানে দায়িত্বে ছিলেন তাকে খালিস্তানি বলেছেন, তাকে বলেছেন ইনি খালিস্তানি। As per 295A IPC, এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই নিয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পাল পোস্ট করেন, কেউ কাউকে খালিস্তানি বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো ভিডিও থাকলে তিনি সেই ভিডিও প্রকাশ করুন, পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের হাতের পুতুল। এরপর মুরলীধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীদের একাংশ। From Pradhanmantri Narendra Modi or Home Minister Amit Shah on this matter. অসম্ভব মতো অসাংবিধানিক কোন রকম জ্ঞান বুদ্ধির পরিচয় তার মধ্যে নেই, শুধু আছে বিভাজনের রাজনীতি। যেহেতু মানুষটি শিখ ধর্মাবলম্বী অতএব তাকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া হলো। কেন তিনি পাগড়ি পড়েছেন দাগিয়ে দেওয়া হলো? এই অধিকার কে দিয়েছে? বিজেপি মানুষকে বিভাজন করা এবং ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে চায়। 2016 ব্যাচের আইপিএস অফিসার জশপ্রীত সিং শিলিগুড়ির এসআরপি, ইসলামপুরের এসপি, বিধাননগর জোনের ডিসি পদে ছিলেন। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই টিমেও ছিলেন আইপিএস অফিসার জশপ্রীত সিং। তার উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্যের অভিযোগ ঘিরে এবার তৈরি হলো বিতর্ক। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও রুমা পাল, এবিপি আনন্দ।